বর্তমান এই সময়ে আমরা প্রতিটি ঘরে চাই আমরা অনেক সুন্দর সুন্দর ডেকোরেশনটি করার জন্য। আর অনেকেই আমরা ঘরের জন্য ছাদ বা সিলিং অনেক সুন্দর সুন্দর করে সেগুলোকে ডেকোরেশন করি নিজ ইচ্ছায় বা নিজের টাকা খরচ করে। সুন্দর ডিজাইন যদি আপনি আপনার ঘরের জন্য তৈরি করতে না পারেন, তাহলে এই ঘরকে সুন্দর দেখানো কোনোভাবেই সম্ভব নয়। যার জন্য আমি আপনাদের জন্য আজকে অনেক সুন্দর সুন্দর কিছু সিলিংয়ের ডিজাইন নিয়ে আসলাম, যদিও আপনাদের কাছে হয়তো ভালো লাগতেও পারে নাও লাগতেও পারে। আর অনেকের কাছে এই ডিজাইনগুলো কিন্তু অনেক ভালোও লাগবে, কারণ এই ধরনের ডিজাইনগুলো আমরা এখন প্রতিটি ঘরে তৈরি করার চেষ্টা করি। আর সেইগুলো যদি আবার ফলস সিলিংয়ের কাজ হয়, অনেক সুন্দর সুন্দর ফলস সিলিংয়ের কাজ করে থাকে মানুষ, তো যে কোনো কেউ চাইলে এই ধরনের ডিজাইনগুলো অল্প টাকা খরচ করে আপনার ঘরের জন্য অনেক সুন্দর সুন্দর সিলিংগুলো তৈরি করতে পারবেন। তো সেই চিন্তাগুলো মাথায় রেখে আমি আপনাদের জন্য অনেক ধরনের ডিজাইন নিয়ে আসলাম। যদিও আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। আর যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন, তো যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। সিলিং এমন একটি ডিজাইন, যেই ডিজাইন বা যেই সিলিংটি যদি আপনার ঘরে না থাকে সেই ঘরের সৌন্দর্য কোনোদিনও আসে না। তো এই কথা চিন্তা করে আর অনেক জিনিস চিন্তা করে আপনাদের জন্য নিয়ে আসলাম সুন্দর সুন্দর সিলিংয়ের ডিজাইন। ভিডিওটি দেখার পর কমেন্টে জানাবেন আপনি যদি ঘরে ডিজাইন করতে চান তাহলে কোন ডিজাইনটি করবেন, কত নম্বর ডিজাইন। ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। আর আজকের এই ভিডিও আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ ঘরের ফার্নিচার রিলেটেড বা ঘরের যাবতীয় ইন্টেরিয়র ডিজাইন থেকে শুরু করে ফার্নিচার অবধি পর্যন্ত আপনাদেরকে আমি এই ধরনের ডিজাইনের মাধ্যমে ভিডিও আপলোড দিয়ে থাকি। তো আপনারা চাইলে সেইগুলো দেখে সুন্দর সুন্দর যে ডিজাইনগুলো আছে সেইগুলো কালেক্ট করে আপনারা আপনাদের ঘরের জন্য এই ধরনের ডিজাইনগুলো তৈরি করাতে পারবেন খুবই ভালোভাবে। কারণ আমার কাছে যদি ডিজাইনগুলো না থাকে তাহলে আমরা কি দিয়ে এই ডিজাইনগুলো তৈরি করব। কারণ ডিজাইন যদি না থাকে কোনো একটা ডিজাইন সুন্দরভাবে সাজিয়ে তোলা সম্ভব হয় না, যার জন্য আমি এই ধরনের ডিজাইনগুলো আপনাদের সামনে তুলে ধরি। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটি ভিডিওতে।